হয় পৃথিবীর বৃহত্তম নদীবিধ মাজুলী উদ্বোধনী দিনা 10,000 মহিলা তথা আয়তীয়ে দিহানাম পরিবেশন করে ভাওনা আমার উদ্বোধন করব আর তার বাবে শিবসাগরকে প্রস্তুতি করেছে প্রস্তুতি চলাইছে আয়তী সকলে শিবসাগর বোর্ডিং ফিল্ডত বোর্ডিং খেলপথারত দিহা নামৰ আখৰা তেওঁলোকে কৰি আছে। মই উদ্যোক্তাসকল আছে আপোনাৰ মাজুলী চি চি আউনীআটী সত্ৰত 2006 চনৰ পৰাই পৰিৱেশন ভাওনা প্ৰতিযোগিতা আৰম্ভ হয়। এইবাৰ এটা বিশেষভাৱে আমি কাৰ্যসূচী লৈছোঁ অসমৰ 10,000 মহিলাক একত্ৰিত কৰি এটি দিহা নামেৰে মূল অনুষ্ঠানটো শুভাৰম্ভ কৰিম যত অসমৰ মুখ্যমন্ত্ৰী থাকিব আৰু তাৰ বাবে আজি শিৱসাগৰ দেখিছে আপুনি যে বিভিন্ন প্ৰান্তৰ প্ৰায় 2,000 অধিক আইসকল সমবেত হৈছে ইয়াত আৰু তেখেতসকলে আজিৰ পৰা প্ৰশিক্ষণ আৰম্ভ কৰিছে আৰু আপোনাৰ অসমৰ 34খন জিলা প্ৰায় জিলাসমূহে আমালৈ নাম প্ৰেৰণ কৰিছে 10,000 অধিকৰ সম্ভাৱনা আছে 10,000 অধিক আইসকলে আয়তীসকলে দিহানাম পরিবেশন করব মাজুলীত অহা 18 জন তার বাবে এই ধরনের শিবসাগরতো প্রস্তুতি চলা হয়েছে। শিবসাগর পরাও আসলে কেবা শতাধিক আয়তী অংশগ্রহণ করব তার বাবে শিবসাগর বোর্ডিং খেলপথারত এই ধরনের প্রস্তুতি অব্যাহত রাখছে। শিবসাগরের বোর্ডিং খেলপথারত রুলি মুদুলি পরিবেশ আধ্যাত্মিক পরিবেশে ব্যস্ত যে হরিনাম ধ্বনিয়ে মুখরিত হয়ে পড়েছে বোর্ডিং খেলপথার আর সাজু হয়েছে এই আই সকল সাজু হয়েছে অহা 18 জানুয়ারীত দিহানাম পরিবেশন করব।